লাভ অ্যাট ফার্স্ট সাইট তো কখনো না কখনো কারো না কারোর লাইফে হয়েই থাকবে, বাট লাভ অ্যাট ফার্স্ট বাইট, হ্যাঁ এটা আমার সাথে যায়, কারণ আমি খাদ্যরসিক, খেতে ভালোবাসি। আজকে আবার খাওয়ার জন্য পৌঁছে গেছি গড়িয়াহাটের কাছে পূর্ণদাস রোডে বনাফেলে বলে একখানা ক্যাফেতে। আজকে তারই কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক বেঙ্গলি ট্রাভেল ব্লগ অ্যাট বুনাফেলে ক্যাফে, পূর্ণদাস রোড। ওয়েল, এই ক্যাফেটির ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস তোমাদের জানাই, শুনলে তোমাদেরও ভালো লাগবে অ্যান্ড তোমাদেরও মনে হবে এখানে একবার যাওয়াটা নিশ্চয়ই নিশ্চয়ই দরকার। ক্যাফেটি যে বিল্ডিংয়ের বা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত, সেই বাড়িটির নাম ভালোবাসা। পূর্ণদাস রোডে যখন ঢুকবে হিন্দুস্তান পার্ক দিয়ে, তুমি ডান হাতে অর্থাৎ সাহা টেক্সটাইলের ঠিক উল্টো দিকে দেখতে পাবে একটা বাড়ির সামনে মিউনিসিপ্যালিটির বোর্ড লেখা আছে ভালোবাসা। সেই বাড়িটি এটি। এই বাড়িটি হচ্ছে নবনীতা দেব সেন বা অমর্ত সেনের, এবং এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে ভাড়া নিয়েই কিন্তু এই ক্যাফেটি তৈরি করা হয়েছে। ওভারঅল ক্যাফেটি কন্টেম্পোরারি ইউরোপিয়ান স্টাইলে তৈরি। খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো কিন্তু বেশ ভালো, মানে বেভারেজ থেকে নিয়ে বেসিক স্ন্যাক্স বা খাবার দাবারগুলি খুব সুন্দরভাবে বানানো। এখানে কাউন্টারে বা সার্ভিসে যে ছেলেরা রয়েছে, তাদের যে ব্যবহার বা তাদের যে কথাবার্তা সিরিয়াসলি মুগ্ধ করবে। আমরা এখানে নিয়েছিলাম গ্রিল ফিশ উইথ বাটার লেমন সস, একটা বারবিকিউ চিকেন গ্রিল স্যান্ডউইচ, টিরামিসু আর দুটো আইরিশ লাটে ক্যাফে। প্রত্যেকটা জিনিস যেন মনে হয়েছে শুধু বানানো হয়নি, ভালোবাসা দিয়ে বানানো হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ সিরিয়াসলি গুড। অ্যান্ড দ্য ওয়ে দে অ্যাকচুয়ালি সার্ভ দ্য ফুড উইথ স্ম্যাশ পটেটো, সর্টে ভেজিটেবলস বা কন্টেম্পোরারি যে সসেস বা গ্রিল টম্যাটো, সিরিয়াসলি ভালো লাগবে, কারণ প্রত্যেকটা জিনিসেই যেন একটা পারফেকশনিস্ট টাচ তোমরা দেখতে পাবে, সেটা ডেকর হোক, সার্ভিং হোক বা তাদের কথাবার্তা হোক। একটা জিনিস ভুলে গেছি যে মাছটা আমরা এখানে নিয়েছিলাম অর্থাৎ গ্রিল ফিশটা, সেটা কিন্তু বেশ ফ্রেশ। সচরাচর ক্যাফে বা রেস্টুরেন্টে এইরকম ফ্রেশ ভেটকি মাছ কিন্তু পাওয়া যায় না, ইটস এ মাস্ট ট্রাই। তিরামিসু আমি অনেক ক্যাফেতেই খেয়েছি, মানে সে দিল্লি হোক বা বিদেশে হোক বা ইন্ডিয়াতে হোক, বাট হ্যাঁ এখানেরটা যেন একটু হোমলি স্টাইলে বানানো, কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং খুব ভালো টেস্ট। একটা জিনিস শেয়ার করা হয়নি, বুনাফেলে এই নামটা এলো কোথা থেকে? বুনা ইন ইথিওপিয়ান ওয়ার্ড মিন্স কফি, আর ফিলে ইন ইথিওপিয়ান ওয়ার্ড মিন্স লাভ অর অবসেশন, তার মানে নামটার মানে দাঁড়াচ্ছে আর লাভ অর অবসেশন ফর কফি। সত্যিকারের নামটার লিটারাল মিনিং এখানে গেলে বোঝা যায়। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো, আবার দেখা হবে পরে ব্লগে। থ্যাংক ইউ।